সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকা সহ 63 জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 20,000-এরও বেশি রোগী। চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 176 জনের। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন চিকিৎসা সেবা দিতে তারা প্রস্তুত আছেন। এই মুহূর্তে এডিস মশা নিয়ন্ত্রণই বেশি জরুরি, যা তাদের কাজ নয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। স্ত্রীর চিকিৎসা করাতে গত এক বছর ধরে ঢাকায় বসবাস করছেন শরীয়তপুরের মজিবুর রহমান ও তার ছেলে নাজমুল। এমনিতেই স্ত্রীর দীর্ঘমেয়াদী চিকিৎসা করাতে হিমশিম অবস্থা তার। এখন মরার উপর খারার ঘা হয়ে এসেছে ডেঙ্গু। পিতা পুত্র দুজনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আব্বার 4 দিন আগে হয়েছে, মঙ্গলবার ধরা খাইছে ডেঙ্গু। তো বাড়িতেই ছিল 4 দিন। আব্বুর আমি আবার দৌড়াদৌড়ি করতেছি, তো আব্বু দেখি সিরিয়াস অবস্থা, তার দৌড়াদৌড়ি করতে যে আমারও এই একই অবস্থা হইল। তারপরে দুইজনে একসাথে শুক্রবার ভর্তি হয়েছে। নাজমুলদের মতো আরও অনেক পরিবারেরই একই অবস্থা। ডেঙ্গু পরিস্থিতি এমন হয়েছে যে পরিবারের সদস্যদের দেখভাল করবে সেই অবস্থাও নেই অনেক পরিবারে। রোগীর সংখ্যা এমনই বেড়েছে যে ফ্লোরে পাটি বিছিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন কন্টিনিউ এক হসপিটাল থেকে অন্য হসপিটাল দৌড় পারছি, কোনো জায়গায় সিট পাইনি। পরে ঢাকা মেডিকেলে একজন পরিচিত ডক্টর ছিল, ওনার কাছে আসছি। ওনার কাছে যাবার আগেও সেন্সলেস হয়ে এখানে পড়ে গেছে। মুখে দেওয়া রক্ত আসছে, ব্লাড পরসাবের সাথে ব্লাড গেছে, কালকেও গেছে, আজকেও ব্লাড গেছে। হ্যাঁ, এখন আজকে 3 দিন এখানে ভর্তি। ঢাকা মেডিকেলে প্রায় 300 ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। আইসিইউতে আছে 6 জন, যার মধ্যে 2 জনই শিশু। ভর্তি রোগীদের মধ্যে 5 জন আছে গর্ভবতী নারী, তাদের একজন মুন্নি খাতুন। তার অবস্থা সংকটাপন্ন ছিল, এখন কিছুটা উন্নতির দিকে। 8 মান্থের প্রেগন্যান্ট, ওনার প্লাটিলেট কাউন্ট ছিল 8,000, এখন ওটা বেড়ে ওনার এখন 44,000 আছে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন তাদের হাসপাতালে ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে, যাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, ফলে সুস্থ হতে অনেক সময় লাগে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ারও তাগিদ দেন তারা। ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর হলেই কন্ট্যাক্ট উইথ ডক্টর, প্রিলিমিনারি স্টেজে যদি ডক্টরের কনসালটেশন নেওয়া হয় তাহলে আমি মনে করি ডেথ রেটটা শূন্যের কোঠায় চলে যাবে। ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এডিস মশা নিধনে বেশি গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু নিয়ন্ত্রণ করা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার কাজই স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় একটু কাজ আরও করে, যেটা জনগণকে অবহিত করা। আমরা লক্ষ্য করেছি অনেক দেরি করে রোগী আসে, তখন অলরেডি তার রক্তক্ষরণ হচ্ছে এবং শখে চলে গেছে দেরিতে আসার জন্য। আমরা সেই জন্যে অবহিত করছি যে আপনারা তাড়াতাড়ি আসেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে এবং জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার সময় এসেছে বলেও মনে করছেন তারা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরিস্থিতি এখনও সেই পর্যায়ে যায়নি। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালামদার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।